সম্পদ দিছে কিন্তু ইলম দেন নাই জ্ঞান দেন নাই জ্ঞান দুই প্রকার একটা হলো দুনিয়াবি আর একটা হলো পরকালীন দুনিয়াবি ইলমের দ্বারা দুনিয়া হাসিল করা যায় যেমন দুনিয়াতে আমরা দেখতেছি অজস্র মানুষ আছে অনেক টাকা পয়সা কামাই করতেছে কিন্তু এই টাকা কামাই করতেছে অবৈধ পথে ব্যয় করতেছে কি অবৈধ পথে সৎ পথে কামায় করে না সৎ পথে ব্যয় করে না কেন তার ইলম না থাকার কারণে তার নিশা একটা কিভাবে টাকা ওয়ালা হয়ে যায় কিভাবে পয়সা ওয়ালা হয়ে যায় কিন্তু এই পয়সা এই টাকা যে জাহান্নামের কারণ হচ্ছে এই জ্ঞান তার নাই এই টাকা যে আমাকে জাহান্নামের আসামি বানায় দিচ্ছে আমি যে আগুনে পুড়তে হবে এই জ্ঞান তার নাই টাকা হইলেই হলো যে কোনো মাধ্যমে আসুক টাকা হলেই হলো এই ব্যক্তিটা এইভাবে সে অজস্র সম্পদ কামাই করেছে হারাম পথে কোন পথে হারাম পথে হারাম পথে কামাই করার পর এই হারাম মাল দিয়া সে হজ করলো হারাম মাল দিয়া কুরবানি করলো হারাম মাল দিয়া যাকাত দিলো হারাম মাল দিয়া মসজিদ মাদ্রাসা বানাইলো হারাম মাল দিয়া বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা করলো রাস্তাঘাট খাল ব্রিজ দেশের সেবা করলো হারাম পথে উপার্জন করলো সৎ পথে খরচ করলো হারাম পথে উপার্জন করলো ওই ব্যক্তি হাসরের ময়দানে দেখবে তার আমল নামার মধ্যে একটা নেকিও নাই ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ তাআলা যখন বলবেন তুমি তোমার কিতাব পড়ো এবং দেখো তোমার আমল নামার মধ্যে কি আছে সে বলবে এমন কি আশ্চর্যজনক কিতাব জীবনের কোনো কিছুই তো বাকি থাকে নাই সব দেখি আছে কিন্তু আমি যে এত অনেক কাজ করলাম হজ করলাম জাকাত দিলাম বারবার উমরা করলাম কত দান অনুদান মানুষকে দিলাম আমার এই আমলের নেকিগুলি কোথায় এই নেকিগুলি কেন খালি এই আমলের আমার এই হিসাবের খাতার মধ্যে আমলের নেকিগুলি নাই কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা বলবেন বান্দা আমল করছিলা বটে কিন্তু টাকাটা ছিল অবৈধ আরেকজনের টাকা রাষ্ট্রের টাকা সমাজের গরিব মেহনতি মানুষের টাকা এতিমের টাকা তোমার ভাই মারা গেছিল বাতিজাকে রাইকা সেই বাতিজারে তুমি ঠকাইছো সেই বাতিজার টাকা বোনকে ওয়ারিশ না দেওয়ার টাকা বোন মারা গেছে বাইকনাকে ওয়ারিশ না দেওয়ার টাকা এইভাবে তুমি অবৈধ পথে খামাই করেছো বটে ব্যয় করেছো সৎ পথে কষ্ট করে আমল করেছো এই আমলগুলির সব যাদের টাকা যাদের সম্পদ তাদের আমল নামাই চলে গেছে তোমার আমল নামাই কিচ্ছু নাই ওইদিন বান্দা বলবে আহারে আফসুস যদি আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাইতা টাকা পা একজনের কাছ থেকে ধার দেনা করে আনছি অথবা যে কোনো মাধ্যমে আমার কাছে একজনে টাকা পায় আমি টাকাটা দেই নাই হতে পারে সম্পত্তির টাকা হতে পারে দোকান বাকি হতে পারে বিল্ডিং বাসা বাড়ি বানাইছি মিস্ত্রির টাকা হতে পারে আমার রাষ্ট্রের যে কোনো ভাবে রাষ্ট্রের টাকা ব্যক্তির টাকা যদি আমি মারি ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার সম্ভাবনা আছে না নাই ব্যক্তির টাকা ফিরা দেওয়ার সম্ভাবনা আছে আমি খেয়ে গেছি দিতে পারি নাই ওসিয়ত করে গেছি সন্তানকে অমুকে আমার কাছে টাকা পায় টাকাটা দিয়ে দিবা অথবা খাতার মধ্যে নোট করে গেছি বলে যাইতে পারি নাই আমি মারা যাওয়ার পর আমার সুকেসের ড্রয়ার কোণে আলমারির ড্রয়ার কোণে আমার দলিল পত্র যখন আমার সন্তান বাহির করলো ব্যাংক অ্যাকাউন্ট আমার সেই খাতা পত্র যখন বাহির করে দেখে আমার সন্তান এই খাতা পত্রের সাথে গুরুত্বপূর্ণ কাগজের সাথে আর একটা কাগজ আছে ছোট সেই কাগজের মধ্যে লেখা আছে আমি এই এই মানুষের কাছে এই এই সম্পদ পাই আর আমার কাছে এই এই মানুষগুলি এই সম্পদ পায় এই টাকা পায় সন্তান যদি লেখকার হয় বাবা যদি সন্তানকে নেক শিক্ষা বারো শিক্ষা দেওয়া যায় সন্তান বলবে হারে আমার বাবা আমার জন্য সুন্দর বাড়ি বানায় গেছে
আমার জন্য সুন্দর মার্কেট বানায়া গেছি, আমার জন্য সুন্দর করে সব সাজা গেছি, টাকাটা হয়তো দেওয়ার ইচ্ছা ছিল দিতে পারে নাই, সময় পাই নাই, হায়াত নাই, হায়াত শেষ, আমার আব্বার ঘামের জড়ানো সম্পদ আমি ব্যবহার করতেছি, ঘাম জড়ানো বাড়ি ব্যবহার করতেছি, ঘাম জড়ানো সম্পদ দোকান মার্কেট ব্যবহার করতেছি, গাড়ি ব্যবহার করতেছি, ও আল্লাহ আমি আমার বাবার ঋণ করা ঋণ করে রেখে যাওয়া টাকাগুলি আমি দেয়া দিব, তুমি আমার বাবার কবরে আজাব মাফ করিয়া দিও, সন্তান যদি নেককার হয় দেখতে দেরি তার বাবার রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে দেরি করবে না, ঠিক কিনা বলেন? এই সন্তান, এই সন্তান জান্নাতি সন্তান, এই সন্তান বাবার জন্য উসিলা জান্নাতে যাওয়া। আর যদি সন্তান বলে বাবা ঋণ করছে, বাবা দেয়া যায় নাই আমি দিব কেন, তাহলে তোমার তো বলা উচিত ছিল বাবার সম্পদ বাবা কিনে গেছে আমি ব্যবহার করব কেন, বাবা বাড়ি বানায় গেছে বাবার বাড়ি আমি ব্যবহার করবে কেন, বাবার হালের বলদ, বাবার গাড়ি, বাবার দোকান, বাবার মিল ফ্যাক্টরি আমি ব্যবহার করব কেন, এটি আমার বাবার। হ্যাঁ, যদি তুমি বাবারটা ব্যবহারও করতে পারো, বাবার রেখে যাওয়া ঋণও তোমার পরিশোধ করতে হবে, ঠিক কিনা বলেন?